আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ও তোমাদের দোয়ায় ভালোই আছি। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাকমিলউদ্দিন, সহকারী শিক্ষক, কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল। সুপ্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। আজকে আমরা বাংলা বিষয়ের একটি কবিতা সম্পর্কে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে আমার পণ। এটা তোমাদের বোর্ড বইয়ের 48 নম্বর পৃষ্ঠায় পাবে। আমার পণ কবিতাটি লিখেছে মদনমোহন তর্কালঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মূর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। এখানে হচ্ছে কবিতার 8 লাইন। তোমরা এই 8 লাইন ভালো করে মুখস্থ করে ফেলবে, একদম এটা পড়ে মুখস্থ করে ফেলবে। এটা তোমাদের আসতে পারে পরীক্ষায়, তখন তোমরা এই কবিতাটা ভালোভাবে লিখবে এবং দাড়ি কমা কোনোটা যেন মিস না যায়। তারপরে দেখো, সুখে যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোক সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কভু কারো শনে, সকালে উঠিয়ে আমি বলি মনে মনে। এই কবিতায় কবি মদনমোহন তর্কালঙ্কার একজন আদর্শ ছেলের কী পণ হওয়া উচিত সেই কথায় ফুটিয়ে তুলেছেন আমার পণ কবিতায়। সকালে উঠে ছেলেটি সারাদিন ভালো হয়ে চলার, ভাই বোন ও আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসার পণ করে, আরও পণ করে ভালো ছেলেদের সাথে মিশে খেলা করা ও খারাপ সঙ্গ ত্যাগ করা। শুধু তাই নয়, ছেলেটি পরদুঃখ কাতরতা প্রকাশ করে, সবসময় মিথ্যা কথা না বলা ও লোভ সামলিয়ে চলারও প্রতিজ্ঞা করে। এই প্রতিজ্ঞা আমাদের সকলেরই হওয়া উচিত, যেন আমরা সকলে এরকম প্রতিজ্ঞা করি। এই কবিতায় কবি মদনমোহন তর্কালঙ্কার এই কথাটি বোঝাতে চেয়েছেন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ কবিতাটি। এখন আমরা এই কবিতার অনুশীলনী সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা অনুশীলনী 1 ও 2 নিয়ে কথা বলব। প্রথমে আসো অনুশীলনী 1। অনুশীলনী 1-এ কী রয়েছে? শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি। এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, আমরা এই শব্দগুলোর অর্থ জানব। ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আমি শব্দগুলোর অর্থ বলার সাথে সাথেই তোমরা এগুলো খাতায় লিখে নেবে এবং সাথে সাথে শিখে নেবে। তাহলে শুরু করা যাক। প্রথমে কী শব্দ রয়েছে? গুরুজন। গুরুজন শব্দের অর্থ হচ্ছে সম্মানীয় ব্যক্তি, যাকে সম্মান করা হয় উনি হচ্ছে গুরুজন, আমাদের বড় জানা। আচ্ছা, তারপরে পাঠ। পাঠ শব্দের অর্থ হচ্ছে পড়া। আমরা যে পড়াশোনা করি, এই পড়া হচ্ছে পাঠ। তারপরে দেখো হেলা। হেলা শব্দের অর্থ হচ্ছে অবহেলা, যেটাকে আমরা হেলা করি, যেমন ধরো একটা কাজ আমরা অবহেলা করি, হ্যাঁ দেরি করি, এটাই হচ্ছে হেলা। তারপরে দেখো আদেশ। আদেশ শব্দের অর্থ হচ্ছে হুকুম, হুকুম করা বা কোনো কিছুকে বা যদি তোমার বড়রা তোমাকে কোনো কিছু বলে তখন সেটা কী হয়ে যায়? আদেশ হয়ে যায়। হ্যাঁ, এই আদেশের কথা এখানে বলতে বোঝাতে চেয়েছে। তারপরে রয়েছে ফাঁকি। ফাঁকি শব্দের অর্থ কাজে অবহেলা, কাজ ফাঁকি দেওয়া। হ্যাঁ, তারপরে কভু। কভু শব্দের অর্থ হচ্ছে কখন, কভু অর্থ কখন। আর তারপরে সবশেষে রয়েছে সামলিয়ে। সামলিয়ে শব্দের অর্থ হচ্ছে সংবরণ করে, সংবরণ করে। আশা করি তোমরা শব্দগুলোর অর্থ লিখে নিয়েছ। এখন আমরা অনুশীলনী 2 নিয়ে আলোচনা করব। অনুশীলনী 2-এ রয়েছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
দেখো অনুশীলন দিয়ে কি রয়েছে, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে একটা ঘর দেওয়া আছে, এই ঘরে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো আমরা অনুশীলনের যেই যেই শূন্যস্থানটা আছে এই শূন্যস্থানে উপযুক্ত শব্দটা বসিয়ে এই বাক্যটাকে আমরা সম্পূর্ণ করব। তাহলে শুরু করা যাক। প্রথমে রয়েছে ক, কতে কি রয়েছে, বড়দের ঢেস মেনে চলা উচিত। উপরে দেখো এখানে কি রয়েছে, বড়দের আদেশ, আমরা কি বসাতে পারি, আদেশ, বড়দের আদেশ মেনে চলা উচিত। তারপরে খ, খতে কি রয়েছে, আমরা ঢেস শেষ করে খেলতে যাই। আমরা কি শেষ করে খেলতে যাই, আমরা পাঠ শেষ করে খেলতে যাই। এখানে কি হবে, আমরা পাঠ শেষ করে খেলতে যাই। তোমরা এই শূন্যস্থানগুলোও তোমাদের খাতায় উঠিয়ে নাও আমি যেখানে যেটা বলছি। তারপরে দেখো গ, গতে কি রয়েছে, কাজে ঢেস দেওয়া উচিত নয়। কাজে কি দেওয়া উচিত নয়, কাজে ফাঁকি দেওয়া উচিত নয়, এখানে কি হবে ফাঁকি। তারপরে দেখো ঘ, ঘতে কি রয়েছে, ঢেস মিথ্যা বলবো না। এখানে কি রয়েছে, ঘতে ঘতে মিথ্যা কি, কভু আমরা মিথ্যা বলবো না। এখানে দেখো রয়েছে কভু, কভু মিথ্যা বলবো না, মানে কখনো আমরা মিথ্যা কথা বলবো না। তারপরে দেখো বাবা, মা বাবা শিক্ষক আমাদের কি, এরা আমাদের গুরুজন, মা বাবা শিক্ষক আমাদের গুরুজন। তারপরে দেখো কি রয়েছে চ, চতে কি রয়েছে, কাউকে ঢেস করব না। কাউকে কি করব না, কাউকে আমরা হেলা করব না, এখানে কি হবে হেলা। তারপরে দেখো ছ, লোভ ঢেস যেন চলতে পারি, তাহলে কি হবে, লোভ সামলিয়ে চলতে পারি, আমরা কি করি লোভটা সামলিয়ে চলার চেষ্টা করব। তাহলে আমরা এই পাঠ থেকে যা শিখতে পেরেছি, আমরা আশা করি যা বোঝাতে চেয়েছি আর আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা তোমাদের জন্য একটি বাড়ির কাজ নির্ধারণ করেছি আমি, সেটা হচ্ছে তোমাদের আজকের বাড়ির কাজ অনুশীলনী এক ও দুই, তোমরা লিখে নাও SW অনুশীলনী এক ও দুই, অর্থাৎ শব্দার্থ এবং শূন্যস্থানগুলো তোমরা ভালোভাবে তোমাদের SW খাতায় করে আমাদের স্কুলে যথাসময়ে জমা দেবে। আজ এ পর্যন্তই, আবারও তোমাদের সাথে দেখা হবে ভিন্ন কোনো সময়ে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, খোদা হাফেজ।